নমস্কার, আপনাদের সবার প্রিয় চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটা নতুন মজার ভিডিও এনেছি দেখুন সকলে। দীর্ঘদিনের একটা এর প্রত্যাশা ছিল একটা, আপনাদের আমিও কথা দিয়েছিলাম যে একটা মজার ভিডিও দেখাবো, হাসির ভিডিও দেখাবো, কেউ হাসবেন না, যে গাছ কীভাবে খায়। আর খেলে থাকে তো তার শরীরে সেই বর্জ্য পদার্থ বলি আর রেচন পদার্থ বলি, ওগুলো তো বাইরে বের করে দিতে হবে, নাহলে শরীরে সুস্থ হবে কী করে। সেটা কী করে করে গাছ সংক্ষেপে আনবো, এটা খুব জটিল জিনিস, খুব কঠিন জিনিস, এবং ভাষাগুলো বইয়ের যে আছে সেগুলো যদি আপনাদের সামনে আসি সঙ্গে সঙ্গে ভিডিও বন্ধ করে দেবেন। আমি বিজ্ঞানীদের বলবো, যারা আমার ভিডিও দেখছেন মাসমশাই যারা আছেন, ভাষার সরলীকরণ করা হোক যাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বুঝতে পারে একদম পাতি ভাষায়। আমি দেখাচ্ছি, আমি একটা মিটিংয়ে এই বক্তব্য রাখছিলাম, দেখাচ্ছিলাম, এই দেখাতে এটা কমপক্ষে 45 মিনিট আমার সময় লেগেছে, তা সেখানে এই 2-5 মিনিটের মধ্যেই বলবো বিষয়বস্তুর নির্যাসটা বলে দেবো, জিনিসটা বুঝতে পারবেন। এই গাছ, গাছের পাতাই রান্নাঘর, গাছের পাতা রান্নাঘর সবাই জানি আমরা। এখানে গাছ খাবার তৈরি করছে কী কী দিয়ে, মাটি থেকে যে খনিজ পদার্থ বা জল যে তুলে নিল টেনে, আর আমরা জীব যারা আছে, প্রাণীরা যারা আছি, তারা হচ্ছে আমরা নিঃশ্বাস ত্যাগ করছি কার্বন ডাইঅক্সাইড, অনবরত কার্বন ডাইঅক্সাইড নির্গত করছি, তাহলে আমাদের ছেড়ে দেওয়া ওই শ্বাস কার্বন ডাইঅক্সাইড CO2, মাটি থেকে জল আসছে খাওয়ারসহ, আর সূর্যের আলো, ওর মধ্যে আবার ফোটন কণা নেওয়া হয়, যাই হোক সূর্যের আলো আর সবুজ গাছের ক্লোরোফিল বা পাতার সবুজ কণা, এই কটা নিয়ে ওরা পাতাতে গ্লুকোজ করবে। এই জলটা উঠবে জাইলেম কলা দিয়ে, গ্লুকোজটা তৈরি হওয়ার পরে এটা তৈরি হতে কিন্তু আবার অন্ধকার দশা দরকার, আলো শুধু হলে হবে না, আর অন্ধকার দরকার। যাই হোক, ওই গ্লুকোজটা তৈরি হওয়ার পরে আবার সারা দেহে ফ্লোয়েম কলা দিয়ে ছড়িয়ে যাবে। এইভাবে সব উদ্ভিদ বেঁচে আছে, তাহলে খেলো তো এইভাবে, তাহলে তার বর্জ্য পদার্থ ত্যাগ করে কী করে। তাহলে গাছ শিকড়, মূল শিকড়, শিকড় থেকে আবার শিকড়ের ডগায় আছে সেই মানে কী বলবো, টুপির মতো একটা অংশ, খুব শক্ত পদার্থের মধ্যে ঢুকতে পারে ওর গায়ে একটা মূল শিকড়ের সাহায্যে। আমি সহজ করে বলছি, মূলরোম তৈরি হয়েছে অনেক, মূলরোম সরু 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 ওখান থেকে সব খাবারগুলো আসছে। তাহলে কীভাবে জলটা টানছে, কীভাবে খাবারটা আসছে, কীভাবে মূল জলটা আসছে কী করে। কিশমিশ, কিশমিশ কৃত্রিমভাবে আঙুরটাকে শুকনো করা হয়েছে, এটা হলো কিশমিশ। কিশমিশ, এই কিশমিশের মধ্যে আছে ঘন গাঢ় রস। এই কিশমিশটাকে যদি আমি জলে ঘন্টা 2-3 মিনিট ভেজাই তাহলে কী জিনিসটা দাঁড়াবে। কিশমিশটাকে আমি জলে ভিজেছি বড় জোর 30-35 মিনিট, একটু একটু মোটা হচ্ছে, একে একে আঙুরের মতো হয়ে যাবে। আপনারা জানেন যদি এটাকে 2-3 ঘন্টা ডুবিয়ে রাখি, তাহলে এই কিশমিশের মধ্যে ছিল কি, দেখালুম আমি কিশমিশটা ঘন রস আর বাইরের জল পাতলা, তাহলে পাতলা জলটা এই ঘনের মধ্যে চলে এলো, কোষের মধ্যে দিয়ে 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 এসে এই আস্তে আস্তে আঙুর হয়ে যাবে। তাহলে কী হলো, এই একটা পদ্ধতি যেটা জলটা ঘনটা দিকে পাতলা চলে এলো, এটাকে বলা হয় অন্ত অভিশ্রবণ, অভিশ্রবণ পদ্ধতিতে খায় গাছ। আর একটা পদ্ধতি আছে কি, যদি এইটা বুঝতে অনেকের অসুবিধা হয় তাহলে আপনারা এক কাজ করবেন, এটা কিন্তু একটা আলু, আলু আলু আমরা যে খাই, এই আলুটাকে কাটা হলো, আলুটাকে দুভাবে দুটো চেলা করা হলো, তাহলে আলুটাকে আমি দুটো চেলা করলাম, দুটো ভাগে ভাগ করলাম, একটা ভাগকে নিয়ে আমি মাঝখানটা গর্ত করলাম, এই দেখুন ফেলে দিলাম, গর্ত করে দিলাম। এই গর্ততে আমি এখন কী করব, আমি একটু চিনি দেব, এটা 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 দেখুন চিনি, চিনি চিনি যে চিনি আমরা খাই নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন আমার হাতে একটা চিনি, এই গর্তটার মধ্যেখানে আমি একটু চিনি দিলাম, দেখা যাবে 30 মিনিট পর মধ্যেই ওই চিনিটার মধ্যে এই আলুতে থাকা জলগুলো রসগুলো সব এখান থেকে এখানে চিনিটাকে ভর্তি করে দিয়েছে জলে। তাহলে কী জানা গেল, না এইটা চিনিটা ছিল গাঢ় ঘন দ্রবণ, যদি মনে করি খুব ঘন, এই পাতলা জলটা ঘনের দিকে চলে গেল, এটাকে বলা হচ্ছে অন্ত অভিশ্রবণ। গাছে শিকড়ে আছে ঘন জল, ঘন রস, গাঢ়, আমরা জল ঢালছি গাছে, গোড়া পাতলা জল আপনি চলে যাবে, কোষ দিয়ে চলে যাবে। এইবারে এর কিন্তু উল্টোটাও হয়, উল্টোটা এটা তো অন্ত অভিশ্রবণ হলো, বহি অভিশ্রবণটা কোনটা, অর্থাৎ ঘনটা পাতলার দিকে যাবে, পাতলাটা ঘনের দিকে আসবে, ঘনটা পাতলার দিকে যাবে, এই হচ্ছে ঘটনা, অন্য কিচ্ছু নয়। আঙুরটাকে যদি আবার আমি নুন জল দ্রবণ করে যদি দিই, আঙুরের রসটা আবার নুন টেনে নিই, আঙুরটাকে চুপসে দেবে, দরকার নেই আমার জানার। আমি বলছি কি, এই অভিশ্রবণ পদ্ধতিতে জলটা টানে গাছ, নিশ্চয়ই বুঝতে পেরেছি, আসবে কোথায়, পাতায়, কার মধ্যে আসবে,
জাইলেম কলা দিয়ে আসবে, এসে গাছে গাছের পাতাতে আমি বলেছি মানে ওখানে গ্লুকোজ তৈরি হবে, হয়ে আবার খাবারটা তৈরি হয়ে নামবে নিচে। তা খেলো তো গাছ, তা খেলো কি, এইবার একটা জিনিস শুধু সকালের মধ্যে গণ্ডগোল হয়ে যায়, যখনই খাওয়া হলো এবার যে শরীরের মধ্যে দূষিত পদার্থ বলি, বর্জ্য পদার্থ বলি, রেচন পদার্থ বলি, এগুলো ত্যাগ করবে কী করে গাছ? রেচন অঙ্গ গাছের নেই, আমাদের যেমন রেচন অঙ্গ প্রধান বৃক্ষ, এর তো বৃক্ষ নেই, রেচন পদার্থ বার করবে কী করে? কিছু গাছ জলীয় যেমন টমেটো, টমেটো গাছ। আর একটা কথা বলি, বিজ্ঞানীরা কী বলছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম বলছে, যে গাছ যদি 100 পয়সা জল টানে, অনেকে বলছে 99 পয়সা জল বাতাসে ছেড়ে দেয় পত্ররন্ধ্রের মধ্যে, টমেটোর মধ্যে দিয়ে, তাহলে ওই যে আমাদের গাছ মেঘ আনে, বৃষ্টি আনে, এই বাষ্পমোচন করে পরিবেশটা ঠান্ডা রাখে ইত্যাদি ইত্যাদি বাষ্পমোচন করে বলে, আর ওই ওই সঙ্গে জলের সঙ্গে দূষিত পদার্থ টমেটো জাতীয় গাছে সব ওরা বের করে দেয়। কিছু গাছ আছে কি, ওই রেচন পদার্থ বলুন বা বর্জ্য পদার্থ বলুন, ত্যাগ করে কী করে? ওই যে আমরা একে দারুচিনি খাই না, হ্যাঁ, পেয়ারা গাছের যে খোসা ওঠে না, ওই খোসাগুলো, বাকলগুলো, ছালগুলো, অর্জুন গাছের ছাল, ওই রকমগুলোর ত্যাগ করে, ওই রেচন পদার্থ ত্যাগ করলো। অনেক লেবু পড়ে যায়, আমরা সব রাখতে চেষ্টা করি, আপেল বলুন, পাতি লেবু বলুন, তেঁতুল বলুন, এদের দেহেতে যে রেচন পদার্থগুলো ফল কিছু ফেলে দিয়ে ওরা বাঁচে, মেসে যায়। কিছু গাছ আছে আটা, আটা বলতে কি, যেমন দেখবেন সজনে গাছে আটা বেরোয়, বাবলা গাছে আটা বেরোয়, আর কি বলবো, আমড়া গাছে আটা বেরোয়, ইত্যাদি ইত্যাদি গাছে আটা আটা তৈরি হয়, বা গঁদ বলি আমরা, ওইগুলো ওদের পায়খানা বলুন আর ওই প্রস্রাব বলুন, যাই বলছে। আবার কিছু গাছে আমি দেখাবো এক্ষুনি, আমার গোলাপ ফুল, ওই পাবড়ির মধ্যে সঞ্চয় করে রাখে রেচন পদার্থগুলো, দূষিত পদার্থ, খারাপ পদার্থগুলো, ওইগুলো পাবড়ি মোচন করে ওরা বাঁচে। গোলাপ যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই সেই গোলাপ, এই যে গোলাপ এটা এটা হয়ে এসছে, এই পাবড়িগুলো, এই পাবড়িগুলোতেই রেচন পদার্থ জমিয়ে রাখে, শরীরের দূষিত পদার্থ, খারাপ পদার্থগুলো জমিয়ে রাখে, পায়খানা, প্রস্রাব, সোজা কথা, এইগুলো এরা আস্তে আস্তে মোচন করে সুস্থ হয়, এই হচ্ছে ব্যাপার। এই তরু ক্ষীর মানে ক্ষীর আটা, আটা বলতে কি জানেন, আকন্দ গাছ আঘাত করলে দেখবেন হুক আটা গাঢ় সাবেদি যাচ্ছে, বট, তারপর দেখবেন কি বলবো, ফণিমনসা, তারপর দেখবো কি বাজবরণ গাছ বলি আমরা, ওই গাছগুলো কিন্তু দেখবেন আঘাত করবেন, ওই ওই ওইগুলো সঞ্চয় করে গেছিলো খারাপ জিনিস, ওগুলো ত্যাগ করে দিল, আটাটা ওটা বের করে দিল। এইভাবে গাছগুলো কিন্তু ত্যাগ করে, বিভিন্ন গাছ বিভিন্ন রকম পদ্ধতিতে ত্যাগ করে। আবার কিছু কিছু গাছ আছে পত্রমোচন করে, বর্ষমোচি বলি আমরা উদ্ভিদগুলো, পর্ণমোচি, এই পর্ণমোচি উদ্ভিদ, যেমন ধরুন অশ্বত্থ গাছ পাতা ছাড়িয়ে দিল, শিরিষ গাছ পাতা ঝাড়িয়ে দিল, এইভাবে ওরা কিন্তু পাতাতে সঞ্চয় করে রাখা দূষিত পদার্থগুলো, ওইগুলো কিন্তু ওরা পাতা ফেলে দিয়ে ওরা সুস্থ হয়, ভালো থাকে, এইভাবে কিন্তু ওরা দেহকে আবার সুস্থ করে, সুন্দর করে। এইভাবে কিন্তু বিভিন্ন গাছ বিভিন্ন রকমভাবে কিন্তু ত্যাগ করে। এইটা কিন্তু আমি গাছ কীভাবে খায়, কীভাবে তার বর্জ্য পদার্থ বা রেচন পদার্থগুলোকে বাইরে বার করে দেয়, এইটা কিন্তু আমি একটা প্রশিক্ষণে কিন্তু আমি মিটিংয়ে চাষিদের শেখাচ্ছিলাম, কিছু অংশ আমি তুলে ধরছি মিটিংয়ের অংশটা, যে আমরা কী করি মিটিংয়ে। এটাও কিশমিশকে আমি জল দিছিলাম, জলে ডোবানো ছিল 3 ঘন্টা, তার ফলে এরকম হয়ে গেছে। গাছের শিকড়ের ভেতরে শুকনো রস, বাইরে আমরা যে জল দিই সেই জলটা গাছ এইভাবেই টেনে নেয়, এই হচ্ছে ঘটনা, এইভাবেই বেঁচে থাকে, এইভাবেই চলে, এই হচ্ছে ব্যাপার। আশা করি মোটামুটি ছোটো ভিডিওর মধ্যে সকলে বুঝতে পেরেছেন, সকলকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন। এটা একটা ধারণা তৈরি হলো, অন্য কিছু আমি বলবো না, ধারণা তৈরি হলো, সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি, ভালো থাকুন, ধন্যবাদ।